নিজে গাড়ি চালিয়ে বেলা সোয়া 5টায় বসুন্ধরা সিটিতে পৌঁছান আহমেদ রুবেল। বেসমেন্টে গাড়ি থেকে নেমে হঠাৎ পড়ে গিয়ে মাথায় আঘাত পান। বেলা 5টা 50 মিনিটে তাকে হাসপাতালে নেওয়া হয়। 5টা 58 মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে। 40 মিনিটে কি ঘটেছিল? গাজীপুরের ছায়াবিথি থেকে হাতে সময় নিয়েই বের হয়েছিলেন আহমেদ রুবেল। সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে তার পেয়ারা সুভাষ সিনেমার প্রিমিয়ার শো ছিল। গাড়ি চালাচ্ছিলেন আহমেদ রুবেল। পথে উত্তরা থেকে পেয়ারা সুভাষ নির্মাতা নুরুল আলম আতিককে গাড়িতে তুলে নেন, সঙ্গে সহকারী পরিচালক ছিলেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগে 5টার দিকে বসুন্ধরা সিটিতে পৌঁছান তিনি। গাড়ি নিয়ে সোজা বসুন্ধরা সিটির বেসমেন্টে ঢুকেন। গাড়ি রেখে বেসমেন্টে হাঁটার পথে হাঁটছিলেন, এর মধ্যে হুট করে পড়ে গিয়ে মাথায় আঘাত পান রুবেল। পাশে থাকা নির্মাতা আতিক, নিরাপত্তারক্ষী মাসাদুল হক সহ আরো কয়েকজন এগিয়ে আসেন। মাসাদুল হক জানান, দেয়ালে লেগে তার কপালে ফুলে যায়। ধরাধরি করে তারা আহমেদ রুবেলকে পাশের চেয়ারে বসান, মাথায় পানি দেন। আমরা ভেবেছিলাম উনি মাথা ঘুরে পড়ে গেছেন, তাই মাথায় পানি দিচ্ছিলাম। তখন তার জ্ঞান ছিল, বারবার ঢেকুর তুলছিলেন। রুবেলকে বসুন্ধরা সিটির প্রথম তলায় জরুরি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নেওয়া দরকার। উপরতলা থেকে হুইল চেয়ার আনতে বিলম্ব হচ্ছিল বলে আতিক মাসাদুলরা কোলে করে রুবেলকে চিকিৎসা কেন্দ্রে নেন। মাসাদুলের ভাষ্যে তখনও রুবেলের জ্ঞান ছিল। প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে দায়িত্বরত চিকিৎসক রুবেলকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। হুইল চেয়ারে বসিয়ে প্রথম তলা থেকে বসুন্ধরা সিটির নিচে নামানো হয় রুবেলকে। সিএনজি চালিত অটোরিকশায় তোলা হয়। সিএনজিতে পরিচালক আতিকও ছিলেন। পাশে স্কয়ার হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয় রুবেলকে। হাসপাতালটির এক চিকিৎসক নাম না প্রকাশের শর্তে জানান, আহমেদ রুবেলকে বিকেল 5টা 50 মিনিটে হাসপাতালে নেওয়া হয়। তার পাস ছিল না। পরীক্ষা নিরীক্ষা করে আমরা নিশ্চিত হই ডেড অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল, বলেন সেই চিকিৎসক। বিকেল 5টা 58 মিনিটে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বসুন্ধরা সিটি থেকে হাসপাতালে নেওয়ার সময়ের মধ্যে মৃত্যু হয়েছে রুবেলের। চিকিৎসকেরা এখনও মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারেননি, তবে ধারণা হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে রুবেলের মৃত্যু হয়েছে। আহমেদ রুবেলের মরদেহ তখনও হাসপাতালে জরুরি বিভাগে রাখা ছিল। বোন ভগ্নিপতি সহ পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। আহমেদ রুবেলের বাবা আয়েশউদ্দিনকে এখনো খবরটা দেয়া হয়নি। 81 বছর বয়সী বাবা কিভাবে সন্তানের শোক সামলাবেন তার কুলকিনারা মিলছে না। গাজীপুরের ছায়াবিথি বাড়িতেই রয়েছে আয়েশউদ্দিন। বাবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়েছিলেন রুবেল। সেই বিদায় যে চিরবিদায় হবে তা কে জানত। দুই ভাই এবং 4 বোনের মধ্যে এক ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আহমেদ রুবেলও মারা গেছেন। 4 বোনের মধ্যে 2 বোন ঢাকায় থাকেন, 2 বোন থাকেন যুক্তরাষ্ট্রে। আহমেদ রুবেলের স্ত্রীর নাম মনোয়ারা বেগম। রুবেল মনোয়ারার দম্পতির কোনো সন্তান নেই। পরিচালক আতিক বলেন, তিনি এভাবে চলে যাবেন ভাবতেও পারেনি। কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন এই পরিচালক। আহমেদ রুবেলের এমন আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েন তার দীর্ঘদিনের সহকর্মীরা। তাকে শেষবারের মতো দেখতে হাসপাতালে ভিড় করেন সহকর্মীরা। নির্মাতা প্রসূন রহমান, মতিয়ার মাতিয়া বানু সুকু, অভিনেত্রী জাকিয়া বারী মম সহ অনেকেই হাসপাতালে এসেছিলেন। সামাজিক মাধ্যমে নাসিরউদ্দিন ইউসুফ, শিমুল ইউসুফ, চঞ্চল চৌধুরী, নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, অভিনয় শিল্পী মেহজাবিন চৌধুরী, শাহেদ আলী, ভাবনা, সোহেল মণ্ডল, নাজিফা তুষি সহ আরো অনেককে শোক জানিয়েছেন। আহমেদ রুবেলের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার সকাল 10:30 থেকে 12:30টায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে রাখা হবে। আসরের পর গাজীপুর কবরস্থানে সমাহিত করা হবে তাকে। আহমেদ রাবজিব রুবেল ওরফে আহমেদ রুবেল 1968 সালের 3 মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকা শহরে। বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকার গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন। সেলিম আল দীনের ঢাকা থিয়েটার থেকে আহমেদ রুবেলের অভিনয়ের হাতেখড়ি। আহমেদ রুবেল অভিনীত প্রথম নাটক গিয়াসুদ্দিন সেলিমের স্বপ্নযাত্রা, বনপাংশুল, জৈবতী কন্যার মন, হাত হদাই, মার্চেন্ট অফ ভেনিস নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন তিনি।
এরপর তিনি হুমায়ুন আহমেদের ঈদ নাটক পোকাতে অভিনয় করেন, যেখানে তার অভিনীত ঘোড়া মজিদ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। 2005 সাল থেকে টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করতেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক অতিথি, নীল তোয়ালে, বিশেষ ঘোষণা, প্রতিদান, নবাব গুন্ডা এবং FNF। আহমেদ রুবেল 1993 সালে আখেরি হামলার সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন। পরে তিনি অভিনয় করেন চন্দ্রকথা, ব্যাচেলর, শ্যামল ছায়া, গেরিলা ইত্যাদি সিনেমায়। 2014 সালে ভারতের নির্মাতা সঞ্জয় নাগ পরিচালিত সিনেমা পারাপারের প্রধান চরিত্রে অভিনয় করেন।